ফরিদপুরে 2 দিনব্যাপী চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে মৃণাল সেনের চলচ্চিত্র জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মুর্শিদুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন আলোকচিত্রী নাসির আলী মামুন, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক এম এ সামাদ। অনুষ্ঠানে মৃণাল সেনের চলচ্চিত্র, তার রচিত চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ ও মৃণাল সেনের প্রাপ্ত সম্মাননা প্রদর্শন করা হয়।